নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ স্বাদের মাটন কারির রেসিপি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ মাটন। মাটনটাকে প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর মাটনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 চামচ পরিমাণ সর্ষের তেল, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 বড় চামচ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ মাটনের মধ্যে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাটনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে টুকরো করে রাখা আলুগুলোকে একে একে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে এরপর ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আলুটাকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। আলু ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই এরপর দিয়ে দিলাম 1টি তেজপাতা, শামরিচ, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, দারুচিনির কাঠ। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। 3টি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটাকে অল্প একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দইয়ের সাথে সমস্ত মশলাকে আবারও কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। সমস্ত উপকরণ কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তেলটা রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাটনটাকে এরপর 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুটাকে। আলুর সাথে মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাটন কারি করার জন্য আমি এখানে কড়াই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে প্রেশার কুকারেরও ব্যবহার করতে পারেন। মাটন কারি করার জন্য যে কড়াইটা ব্যবহার করছিলাম সেটা একটু ছোট হওয়ার জন্য একটু বড় সাইজের কড়াইয়ের মধ্যে মাটনটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ গরম জল, ঢাকা দিয়ে দিলাম। এরপর 40 থেকে 50 মিনিটের জন্য ফুটতে দেব হাই ফ্লেমে। ঢাকাটা খুলে দেখে নেব মাটনটা সিদ্ধ হয়েছে কিনা। মাটনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা। 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব।
লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এই সময়। সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সুস্বাদু মাটন কারি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।